আপনার কি রিসেন্টলি ফেসবুক বা মেসেঞ্জারে লগ ইন করতে প্রবলেম হচ্ছে বা লগ ইন করতে পারছেন না, অথবা লগ ইন করতে পারলেও আপনার কি মেসেজ সেন্ড হচ্ছে না? সো এই সমস্যার সমাধানটা কি, কেন এই সমস্যাটা হচ্ছে, অ্যান্ড আপনারা কিভাবে ফেসবুক বা মেসেঞ্জার আগের মতোই চালাতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড এই বিষয়বস্তুগুলো একদম কমপ্লিটভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে একটি ওয়ে দেখিয়ে দিব যেটার মাধ্যমে রিসেন্টলি আপনার যদি আর্জেন্ট দরকার হয় তাহলে আপনার এই ওয়েতে ফেসবুক বা মেসেঞ্জারটা বাংলাদেশ থেকে অ্যাক্সেস নিতে পারবেন বা চালাতে পারবেন। অ্যান্ড এই ওয়েতে চালালে আপনার কোনো সমস্যা হবে কি না, অথবা কতদিনের মধ্যে এই বাংলাদেশের ফেসবুকের লগ ইন প্রবলেমটা সমাধান হয়ে আসবে, এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 পিটিপ চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ প্রচণ্ড কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো মেক করি, তাই আপনাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেন ফিউচার আপনার জন্য আর ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ফেসবুকে লগ ইন করার জন্য আপাতত একটি সিক্রেট ওয়ে ইউজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনাদেরকে একটি ভিপিএন ইউজ করে ইউনাইটেড স্টেট বা অন্য কোনো কান্ট্রির আইপি দিয়ে ফেসবুক বা মেসেঞ্জারে লগ ইন করতে হবে। তো এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে জাস্ট চলে আসবেন, দেন আপনারা সার্চ বারে ভিপিএন লিখে সার্চ করতে পারেন, অথবা আমি একটি ভিপিএন এর নাম সাজেস্ট করছি, সেটি হচ্ছে টার্বো ভিপিএন, TERBO টার্বো ভিপিএন লিখে সার্চ করবেন, দেন একেবারে প্রথমেই আপনারা একটি ভিপিএন পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি দীর্ঘদিন যাবৎ ইউজ করছি আমার বিভিন্ন মার্কেটিংয়ের কাজে, সো সেক্ষেত্রে এটা খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে, সো আপনারা এটি ইউজ করতে পারেন। তাছাড়া আরও অনেক ভিপিএন রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। সো আমার এটা ডাউনলোড করা রয়েছে, সো আপনারা জাস্ট এখানে এভাবে সার্চ করে ইনস্টল করে নেবেন, দেন আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ঠিক আছে, দেন একটু ওয়েট করবেন, এটা ওপেন হতে কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে, দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা ট্যাপ টু কানেক্ট অপশনে ক্লিক করতে পারেন, অথবা উপরে পৃথিবী আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো কান্ট্রি চেঞ্জ করে নিতে পারেন, তবে ফ্রিতে আপনারা হয়তো 2 থেকে 3টি কান্ট্রি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখানে ট্যাপ টু কানেক্ট এখানে ক্লিক করে দিবেন, দেন 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন, এটা টোটালি কানেক্ট হতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করার সাথে সাথে আমার কিন্তু অটোমেটিক আমার এই যে ফেসবুকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। সো আমরা ফেসবুকটা কেটে দিই, দেখতে পাচ্ছেন উপরে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি একটু ফেসবুকে ক্লিক করি, এখন দেখেন আমাদের ফেসবুকটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আমরা একটু ডার্ক মুখটা অফ করে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের লগ ইন ইন্টারফেসটা চলে আসছে। সো আমরা এখানে একটু ক্লিক করি, দেন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব, দেন ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে দেন আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন, দেন আপনাদের সামনে এভাবে লগ ইন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা ওকে করতে পারেন অথবা নট নাও দিতে পারেন, আমরা নট নাও দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন আমি আগের মতো অ্যাক্সেস পেয়ে গিয়েছি, যে দেখতে পাচ্ছেন আমার মেসেজগুলো, দেন আমার পেজ, নোটিফিকেশন সবগুলো কিন্তু এখন চলে আসছে। আমি এখন আমার আগের মতো আমি আমার ফেসবুকটা ইউজ করতে পারতেছি ভিপিএন কানেক্ট করে। তবে এক্ষেত্রে একটা কোশ্চেন রয়েছে যে ভিপিএন ইউজ করলে কি আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে কি না। জি, ভিপিএন ইউজ করে যদি আপনি বারবার অ্যাকাউন্টে লগ ইন করেন, ইয়া করেন, দেন আবার বাংলাদেশি আইপি দিয়ে যখন এটা ঠিক হয়ে যাবে তখন করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি সাজেস্ট করব, যদি আর্জেন্ট দরকার হয় ফেসবুক ইউজ করার জন্য, তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করে আপনার আর্জেন্ট কাজগুলো ফেসবুকের থ্রুতে করে নিতে পারেন অন্য দেশের আইপিটা কানেক্ট করে। কারণ ভিপিএন কানেক্ট করে এখন যেহেতু আমি ইউনাইটেড স্টেটে কানেক্ট করেছি, তার মানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা এখন ইউনাইটেড স্টেট, মানে আমি আমেরিকাতে বসে এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছি, এই ধরনের একটা ইনফরমেশন এখন আমার ফোনে সেট আপ হয়ে গিয়েছে। সো এইভাবে আমি এখন চালাচ্ছি। সো এই ক্ষেত্রে যখন আপনি ভিপিএনটি ইউজ করবেন তখন আপনার আইপিটা ইউনাইটেড স্টেট বা অন্য যে কোনো কান্ট্রির হয়ে যাবে, দেন আপনি চালাতে পারবেন। আপাতত বাংলাদেশ থেকে ফেসবুকের আইপি ব্লক করা রয়েছে, কারণ কেন এটা হয়েছে সেটা তো আপনারা আই থিঙ্ক অলরেডি সবাই জানেন, যে গত রিসেন্টলি 26 মার্চ আমাদের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছে। সো এই নরেন্দ্র মোদী আসার কারণে বাংলাদেশে যেই আপনার যে মিছিল অথবা আন্দোলন বা মানে যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো সম্পর্কে তো আই থিঙ্ক বলা লাগবে না, এগুলো অলরেডি সবাই জানেন। সো এই জন্য ফেসবুক, ইউটিউব এই সব কিছু কিন্তু এগুলো নিয়ে প্রচুর সমালোচনা আলোচনা হচ্ছিল, প্রচুর ভাইরাল হচ্ছিল, সবাই এই জিনিসগুলো শেয়ার করছিল, যার কারণে এই জিনিসটাকে সামাল দেওয়ার জন্য সরকারিভাবে ফেসবুকটাকে আপাতত অফ রাখা হয়েছে, যাতে জিনিসটা অত্যন্ত চরম পর্যায়ে ভাইরাল না হয়। সো এই জন্যই আপাতত কিছুদিন এই ফেসবুকের এই লগ ইন সমস্যাটা থাকবে। সো এখন আপাতত কীভাবে আপনাদের যদি আর্জেন্টলি দরকার পড়ে কীভাবে আপনারা ফেসবুকটা ইউজ করতে পারেন, আই থিঙ্ক আপনারা আপনাদের সমস্যার সমাধানটা পেয়ে গেছেন। আর এখন কোশ্চেন হচ্ছে যে কতদিন এই সমস্যাটা থাকবে। সো এটা বেশি দিন থাকবে না, এই তো 2 থেকে 3 দিনের মতো হয়তো সর্বোচ্চ থাকবে। সো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের এই প্রবলেমের সলিউশনটা আপনারা পেয়ে যাবেন বা আবার আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, সো এই 2 থেকে 3 দিন আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, অ্যান্ড আমি সাজেস্ট করবো আর্জেন্ট
দরকার ছাড়া এইভাবে ভিপিএন কানেক্ট করে আপনারা ইউজ করতে যান না মেসেঞ্জার বা ফেসবুক, তাহলে হয়তো আপনাদের এই আইডিটি হয়তো ফেসবুক থেকে সাসপেন্ড করে দিতে পারে। সো সেক্ষেত্রে অল্প করলে সমস্যা নেই, তবে যদি অতিরিক্ত বারবার লগ ইন লগ আউট করেন ভিপিএন দিয়ে তাহলে আপনাদের এই প্রবলেমটা হবে। ঠিক আছে, সো আশা করি কীভাবে আপনারা ফেসবুক ইউজ করবেন, হ্যাঁ, অ্যান্ড কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, অ্যান্ড ভিপিএন ইউজ করলে আপনাদের ফেসবুকে অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে কিনা, এই প্রশ্নগুলোর আপনারা সমাধান বা উত্তর পেয়ে গেছেন। আর আপনাদের স্পেশাল কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের কোশ্চেনগুলোর উপর আমি সেপারেট আরও একটি ভিডিও আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও বিষয়টি জানতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।